गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू इंटू मोम क्रिएशन। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो, आमिओ भीषण भालो आछि। एखन घड़ीते बाजे ठीक सकाल 8:20। तो एखन थेके तोमादेर साथे आज के ब्लगटा स्टार्ट करछि। आई होप आज के ब्लगटा तोमादेर भीषण भालो लागबे। जदिओ अनेक सकाल सकाल आज उठे गेछि, आज एकटा विशेष शुभ दिन। जदिओ सबाई आगेर दिन रात्रिबेला मेनेछे शुभ जन्माष्टमी, आज आगे बोली तो आज शुभ जन्माष्टमी। तारपर आरो एकटा स्पेशल दिन, आज आमार बाबार हैपी बार्थडे। तो सबटा किभाबे सामलाई बा किभाबे अर्गानाइज करी बा किभाबे सेलिब्रेट करी सबटाई तोमादेर साथे आजकेर ब्लगे शेयर करब। तोमरा देखो ब्लगटा, केउ मिस करो ना, केउ स्किप करो ना। तो जन्माष्टमी आमार बाड़ीते हয় না, মানে আমার বাড়িতে যেহেতু গোপাল ঠাকুর নেই, মানে আমার শ্বশুর বাড়িতে, তার জন্য করব না। বাপের বাড়িতে গোপাল ঠাকুর আছে, কিন্তু সেখানেও আজ যাব না। আজ এক জায়গায় যাব, তো কোথায় যাব জন্মাষ্টমী পালন করতে, তো চলো তোমাদেরকে নিয়েই যাব। সকালবেলা যাবতীয় কাজ কমপ্লিট হয়ে গেছে, বৃহস্পতিবার যেহেতু আজ পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন রেডি হব। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে সব পুরো ব্লগটা শুরু করছি। কোথাও যাওয়ার আগে সবচেয়ে বড় সমস্যা হলো এটা, কি পরব বুঝেই পাই না। তারপর দেখলাম এই শাড়িটা তোমার কাছে আছে, এই শাড়িটাই পরলাম। একটা লাল আর হলুদে ঢাকাই জামদানি পরেছি, কিন্তু শাড়িটার মধ্যে অনেক বড় একটা ভুল পরেছি আমি। কি বলো তো পরেছি, মানে আঁচলের দিকটা নিচে দিয়েছি আর কুচির দিকটা উপরে দিয়েছি। কারণ কি, আমার হলুদ কালারটা খুব একটা পছন্দ না। মানে হলুদ কালার অনেক রকমের হয় তো, কিন্তু এই যে হলুদ কালারটা খুব ক্যাটক্যাট করে, এই জন্য এই কালারটা পছন্দ না, তার জন্য আঁচলটা আমি নিচে দিয়েছি আর লাল কালারটা উপরে দিয়েছি। যদি এগুলো সব রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে পরা যায়। দেখো রেডি হয়ে গেছি, বাইরে মা বাবাও চলে এসছে, তো চলো যাই। আর একটা কানের পড়েছি যে সেটা দেখাই তোমাদেরকে, এই কানেরটা আমার বিয়েতে গিফট পাওয়া, আমার শ্বশুরবাড়ির রিলেটিভ তরফ থেকে দেওয়া। তারপর একটু মিষ্টির দোকানে দাঁড়িয়েছে, বাবা মিষ্টি নেবে, তো চলে এসেছি যেখানে আজ আমাদের শুভ জন্মাষ্টমী পালন করব সবাই মিলে। এটা কোথায় তোমার তো, তোমরা হয়তো কিছুটা আইডিয়া করতে পারছো। হ্যাঁ, আমার দিদির বাড়ি, মানে দিদির শ্বশুর বাড়ি। দিদি আর এমন যুদ্ধ করে সবকটা বেলুন ফোলাতে পেরেছি ফাইনালি। তো এবার একটু ব্যাকগ্রাউন্ডটা সাজানোর ইচ্ছা। তো কীভাবে সাজাবো কীভাবে সাজাবো অনেকক্ষণ ধরে ভেবে ভেবে দুটো ওড়না কিনে আনলাম। কিনে এনে এখনই একদম সাজিয়ে দিই ব্যাকগ্রাউন্ডটা। তো দেখো, একটা ইয়েলো কালারের আর একটা রানী কালারের দুটো ওড়না কিনে আনলাম। কিন্তু এখানে কোনো দড়ি বা তার না থাকায় ওনা দুটোকে ডবল টেপের সেলোটেপ যে হয় সেটা দিয়ে লাগিয়ে রাখলাম। জানি না কতক্ষণ থাকবে, এটা নিয়ে মহা বড় আমি সমস্যায় পড়েছি। তো এখন আপাতত বেলুনগুলো দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে রাখলাম। এবার চলো গোপাল ঠাকুরটাকে স্নান করাই। তো দিদির গোপাল ঠাকুরটা তোমাদেরকে আগে দেখাই, কত ছোট আর কি কিউট গোপাল ঠাকুরটা। আর রাত্রিবেলা দিদি এটা একটা, রাত্রিবেলা না সকালবেলা, দিদি পুজো দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে রেখেছিল একবার। দেখো জামাটাও এনেছে, নাইট ড্রেস, কি দারুণ জামাটা। এই দেখো আমাদের ছোট্ট গোপাল, একদম ছোট্ট পুচকু গোপাল। তো তাকে এখন আমরা স্নান করাবো। সবার আগে ঘি আর মধু দিয়ে মাখিয়ে নিলাম। স্নান তো বলে না, বলা হয় অভিষেক। পাখা ছাড়ার সাথে সাথে সব বেলুন খুলে পড়ে যাচ্ছে, তো পাখা বন্ধ করে তারপর সবজি কাটতে বসেছি। আর ওদিকে কেক চলে এসেছে,
আর তোমাদের তো বলি, আমি যে কোনো অনুষ্ঠান, যে কোনো অকেশন যখনই কেক নিই, এই দাদার কাছ থেকে কেক নিই, সে হলো গিয়ে সেলিব্রেশন বেক। তোমরা অনলাইনে দেখতে পারো, ভীষণ ভালো কেক দেয়। শুধু তোমরা আমার গোপালের কেকটা দেখো, আর রাত্রের কেকটা তো সম্পূর্ণই আলাদা, একটা বাবার জন্মদিনের জন্য, সেটা তোমার সাথে শেয়ার করবই। শুধু এই কেকটা আগে দেখো, কি দারুণ কেকটা, পুরো ননি, মানে হাড়ির উপর দিয়ে ননি বেরিয়ে আসছে এরকম কেক। যদি আমি কাস্টমাইজ করেই দিয়েছিলাম যে এরকম হবেই আমার কেকটা। আর গোপালের জন্মদিন কেক আনবো না তা তো হয়ই না বলো। তো এখানে দিদি পায়েস রান্না করছে, কি কি মেনু হবে গোপালের জন্মদিনে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কীভাবে কীভাবে করি তোমরা দেখো সবটা। ওদিকে পায়েসটা হয়ে গেল, তারপর কড়াইটা ধুয়ে এনে এখানে পাঁচ রকম ভাজা হবে। তো ভাজাগুলোকে ভাবলাম আমি ভেজে দিই, কারণ দিদি একা কত করবে। তো ভাবলাম যে আমি যখন এসেছি এখানে উপোস করে পুজোর সমস্ত কিছু আয়োজন করতে, তো আমিও কিছু করে দিলে দিদিরই সুবিধা হবে। আর দিদি কিছু করতে দেয় না, শুধু বলে তুই বসে থাক আমি করছি, তুই আমায় আগিয়ে আগিয়ে দেয়। বললাম না তুই একা কেন করবি, আমি একটু ভাজা ভুজিগুলো করে দিই। তো ওদিকে ভাজা ভুজিগুলো হয়ে গেছে, এদিকে দেখো আলুর দমটাও হয়ে এসছে। আসলে দিদি আমাকে এখানে বসতে দেয় না, ওভাবে আমার গায়ে তেল ছিটবে তার জন্য বসে দেয় না। একটা একটা করে সমস্ত রান্নাই কমপ্লিট করে ফেলছি, কারণ আবার 3:30-এর মধ্যে কমপ্লিট করতে হবে, তারপর তো তিথি এমনিই ছেড়ে যাবে। তো আমরা জন্মাষ্টমী অনেকেই রাত্রিবেলা পালন করেছে, যারা মানে ঠাকুরের প্রতিষ্ঠা করেছে বা যারা মানে নিয়ম নিষ্ঠা করে পুজোটা করে। তো আমরা যেহেতু জন্মাষ্টমী মানে গোপালের জন্মদিনটা পালন করি, তার জন্য আর আগের দিন রাত্রিবেলা করিনি, আজ সারাদিন আছে যখন, তাই আজকের দিনটাকে বেছে নিয়েছি করার জন্য। তো এখানে প্রথমে আমি লুচি বেলতে বসেছিলাম, কিন্তু আমি বেলতে পারছিলাম না তাড়াতাড়ি করে, তার জন্য দিদি লুচি বেলে দিচ্ছে আর আমি ওদিকে লুচিগুলো ভেজে নিলাম। আর এখানে দেখো খিচুড়িটাও হয়ে গেছে। তো খিচুড়িতে একটু বাদাম, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এগুলো সোমবারে দিয়েছি। তো মোটামুটি সব কিছুই রান্না বান্না গোছানো কমপ্লিটের পথে। তারপরে একটু আমি আর দিদি কৃষ্ণের অষ্টতর শতনাম পড়বো আর একটু কীর্তন করব। আর সবচেয়ে বড় কথা, তোমরা দেখতে পাচ্ছ পিছনে কি নেই ব্যাকগ্রাউন্ডে, ওড়নাগুলো আমি জানতাম ওটা থাকবে না। ডবল টেপের সেলো টেপে কোনোদিনও কাপড় থাকে বলো? ওগুলো কাগজ বা বেলুন এগুলো থাকে, কিন্তু কাপড় কি কখনো থাকে? দিদিকে আমি বারবার বলেছিলাম যে ওখানে একটা দড়ি টাঙানোর কথা, কিন্তু শোনেনি, বলছে ডবল টেপের সেলো টেপে হয়ে যাবে। তো লাগিয়েছি, এত খারাপ লাগছে যে সম্পূর্ণ খুলে পড়ে গেছে। তারপর যখন এখানে সমস্তটা সাজানো হয়ে গেছে, তারপর তো আর ডিঙিয়ে যাওয়া যায় না, তার জন্য আর যাইও নি আর লাগাইও নি। আমি ভাবলাম ওভাবেই থাক, শুধু বেলুনগুলো থাকলেই হবে, কাপড়টা আর দেওয়ার দরকার নেই। এমনি ব্যাকগ্রাউন্ড সাদা পুরো একদম ওয়ালটা, তোতে কোনো অসুবিধা হচ্ছিল না আমার, কিন্তু ভেবেছিলাম ওটা দিলে কি ফটোগুলো বেশ সুন্দর আসে, তার জন্যই দেওয়া। তো নেক্সট বার আশা করছি আর এই ভুলটা হবে না, আশা করি এই ভুলটা শুধরে নিতে পারবো। দেখবে অনেক কাজের মধ্যে একটা না একটা ভুল তো হয়েই যায়, তো সেই ভুলটা আমাকে ক্ষমা করে দিও তোমরা। তারপর দেখো সমস্তটা গোছানো কমপ্লিট। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, এখানে কেক, ফল, ভোগের একটা পাথরের থালা আছে, তার জন্য তার মধ্যে সমস্ত ভোগ সাজিয়ে রেখেছি, পায়েস করেছি, তালের বড়া করেছি, নাড়ু করেছি, আমার দিদির ছোট্ট গোপালের জন্য সমস্ত আয়োজন করেছি, খিচুড়ি করেছি, লুচি করেছি, আলুর দম করেছি, চাটনি করেছি। আমাদের গোপালের জন্মদিন সেলিব্রেশন সম্পূর্ণ সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। তোমরা এইভাবেই আশীর্বাদ করো যাতে আমি সবাইকে নিয়ে সুস্থভাবে সব সময় কাটিয়ে যেতে পারি, আর সবাই যেন সুস্থ থাকে। তারপর এখানে প্রসাদ বেড়ে নিলাম, আর ওরা দুজন এসছে, গোলু আর অভিক, ওদেরকে বলেছিলাম আয় বাবা প্রসাদ খেয়ে যা। দেখো ওর দাদুর হ্যাপি বার্থডে, তার জন্য ও কত সুন্দর করে সব বেলুন টেলুন সাজিয়েছে চারিদিকে, দেখো
আমরা আজ কিছু করতে পাচ্ছি না, আমরা ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু ও কার হ্যাপি বার্থডে বাবা? দাদুর হ্যাপি বার্থডে বলেই নাতি এত সুন্দর করে সাজিয়েছে। আমাদের কারোর হলে এত কষ্ট করতো না ও কোনোদিনই। কিন্তু এত সুন্দরভাবে যে বিছানা থেকে শুরু করে প্রত্যেকটা বেলুন এত সুন্দরভাবে সাজাবে আমিও ভাবতে পারি। বাবার জন্মদিনটাও সুন্দরভাবে পালন করে ফেললাম, তো খুব খুশি লাগছে আজকের দিনটা, বিশ্বাস করো। তারপর মা আর দিদি একটু বসেছে, তো ওরা চা খাবে, তো আমি একটু এখানে দিদি রান্নাঘরে এসেছি চা করতে। আজকের মতো এটুকুই রইলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।